আইপিএফটির কর্মী ওয়ারিশ আলীর হত্যাকাণ্ডের প্রতিবাদে গন্ডাছড়া মহকুমার আইপিএফটি বিভাগীয় কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। সোমবার বিকালে আইপিএফটি কর্মী সমর্থকরা এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে গন্ডাছড়াতে। মিছিলটি গন্ডাছড়া বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পার্টি অফিসে এসে সমাপ্তি হয়। পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রেম সাধন ত্রিপুরা জানান, হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। তারা ওয়ারিশ আলীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে। আমরা আইপিএফটি গন্ডাছড়া বিভাগীয় পক্ষ হইতে আমরা আজকে গত 25 তারিখ আমাদের যে কর্মী সক্রিয় কর্মী ওয়ারিশ আলীর তার হত্যার কারণে আমরা আজকে আইপিএফটি গন্ডাছড়া বিভাগীয় পক্ষ থেকে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি। তো আমাদের এই গন্ডাছড়া বিভাগীয় পার্টি অফিস থেকে সে গন্ডাছড়া বাজার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আমরা আজকে সেই বিক্ষোভ মিছিলটা করেছি। সবাই আমাদের শাখা সংগঠনের সহযোগিতায় বিভিন্ন জাতিগোষ্ঠী মিলে সে ওয়ারিশ আলী হত্যাকারীর প্রতিবাদে। তো আমরা প্রেম সাধন জানান, পুলিশ রবিবার রাতে তিনজন সন্দেহভাজন যুবককে আটক করেছে। সংগঠনের দাবি, ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই তিনজন ছাড়াও অন্যান্য সদস্যদেরকে গ্রেফতার করতে হবে, নতুবা আগামী দিনে আইপিএফটি বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।